সব থেকে খুশির দেবের মহাদেশ তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি হাদিসটা গলনা করি হ্যাঁ তো মাঝখানে পর্দা আপনার চেহারা দেখছেন না কিন্তু অত্যন্ত উদারের মহাদেশ তিনি অনেক অনেকক্ষণ হাদিস শুনলাম তার কাছে এক পর্যন্ত বলে আছে আমি তারপর আমাকে হাদিস শুনলাম আপনার তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখছি ভয়ে চাধা আপনি আপনি গাধা কথা বলছেন এই লশ ভয় করো আমি আল্লাহ হাদিসটাকে মনে করছিলাম আমি গুরুত্ব দেয়নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি কি হয় আজ বলছে মাথা ঘোরা হয় তুমি গাঁদা হয়ে যাবে দেখি আমি গাঁদা হয় কি না এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোক আসটা আমি পর্দা দিয়ে রাখি যাতে আমার না দেখতে পারে বলে সব ভুল বাস্তব ঘটনায় যারা সমাশক করেন আদি মিষ্কার আদি সারা বেরকাত সেখানে ঘটনা পাবেন দাদা তিন বেঁচে বলেন আগি সারা তফতরা সেখানে এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু এগুলো আমার মানুষ আমি বলি না এখন তো মলিবের ঠাট্টা শুরু করে দিয়েছে ছাড়া হবে সাবধান আমার তোমরা হাদিস পড়ো মনে রেখো আমার রসিদার জবান দিয়ে কখনো কোনো মিথ্যা কথা বের হয় না বুঝতে পারছো তিনি যে হাদিস যে হাদ যা বলেছেন ওটা অব্যর্থ সত্য এই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো কোনো হাদিসের যুক্তির বিরোধী মনে হয় তুমি অস্বীকার করো যে এই মহাদেশের অবস্থা তোমার হতে পারে দেখলেন আপনারা ভাই এটা হাইলি ডিসএগ্রি এটা কোনো বিষয়ই নয় মানে বাস্তবতার সাথে মিল নাই আমি বিশ্বাস আমি বিশ্বাস করতে পারলাম না আই ক্যানট বাই দিস যদি সে বলতো যে চেহারা ছাগলের মতো হয় তারপরও মানা যেত উটের মত হয় মানা যেত বিলিভেবল কোন একটা টার্মে যেত বাট গাদার মতো হয় যারা অলরেডি গাদা তারা আর কি আর গাধা হবে ভাই নতুন আমি আমি বিশ্বাস করতে পারলাম না ভাই এটা আই ক্যানট রিড দিস এটা বেশি টু ফার এটা এটা খুব বেশি অবাস্তব হয়ে গেছে এটা ভাই বাস্তবসম্মত তো

ওনার নাম হচ্ছে কি যেন নাম আহ নামটা আমি ভুলে গেছি মুহূর্তে মনে পড়ছে না আমি জানি ওনার নাম ওনার বইও আমি দেখেছি কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এইসব মানে কথা মানে শোনা এবং শুনে আবার মাসাল্লা বলা সুন্নাল ইস আমি না হতভম্ব হয়ে যায় মানুষ কিভাবে এগুলার পরেও মানুষ কিভাবে ধর্মান্ধতার ভিতরে থাকে ফারাজ ভাই ভাই একজন মহান সায়েন্টিস্ট এবং ফিলোসফার এবং মেডিকেল ডাক্তার বলেছিলেন যে देयर इज अ সায়েন্টিফিক থিং দ্য সায়েন্টিফিক থিং ইজ ইউ ইট পিক এন্ড ইউ বিহেভ লাইক ওয়ান এন্ড দেন তার থিওরি অনুযায়ী ওটা যদি আমি ফলো করি

হে আবু বাকার চিন্তা করো সেই সাপটা জানে যে লোকের নাম আবু বাকার এর নাম উমর না এর নাম উসমান না আলী না চেন চিন্তা ডাকিয়া আমাকে আমার কোনো অপরাধ নাই আবু বাকার তুমি আমাকে মারতে কেন মারবা আমার নাই তুমি মনে করতেছো আমি নিজে আসি ঢুকে তার ভিতরে তার শরীরের মাংস না না কেন আমি নিজে নিজে আসি নাই আমার

বলতেছে যে তুমি এটা করার তোমাকে এই কাজ করার নির্দেশকে দিছে এই কাজ করার নির্দেশ আমাকে আল্লাহ দিছে তো জুলকার নাইন বললো যে আপনাকে কি কোনো প্রমাণ দেখাইতে পারবা যে এই কাজ করার নির্দেশ তোমাকে আল্লাহ দিছে তখন তখন ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লাম খুব সুন্দর একটা প্রমাণ দেখা দিলেন সে পাঁচটা ভেড়া ডেকে নিয়ে আসছে এবং ভেড়া ভেড়া সাক্ষী দিছে ইব্রাহিমের পক্ষ থেকে যে হ্যাঁ আল্লাহ রহি পাঠাইছে এরপরে ইব্রাহিম কাবা বাড়াইতেছে ভেড়া গুলার ভেতরে একটা ভেড়া দিচ্ছিল না তো <laughs> ancestor থাকে পারে ভাই বেরাজিতে থাকতে পারবে না বেরাজি ancestor থাকতে পারে তবে এই গাদা কথা বলে শাপ কথা গাদা না কি হয়ে কথা বলে তারপরে বেড়া কথা বলে পিপড়া কথা বলে কেজুল কি পাথর পাথর মোসার ইয়া নিয়া দর্দায় কাপড় নিয়া দর্দায় ল্যাংটা বসে দেখে পাথরের কি খুশি আবার সেই পাথরকে বাড়িও দেয় পাথর ব্যথা পায় পাথর গায়ের মধ্যে লিটারাল বাড়ির দাগ বসে পড়ে ফ্যাসিনেটিং ভাই এটা তো মানে দিনের পথে না আসলে এই এই মহান বৈজ্ঞানিক ফ্যাক্ট সাইন্টিফিক ফ্যাক্ট গুলো তো জানা যেত অ্যাবসলিউট ট্রুথ অ্যাবসলিউট ট্রুথ কোরআন হাদিস হ্যাঁ ভাই এটা তো অ্যাবসলিউট ট্রুথ এটা তো কখনো চেঞ্জ হবে না সায়েন্স তো আমাদের কোরআন হাদিস থেকেই তো বিজ্ঞান এসেছে বিজ্ঞান তো আবিষ্কার হয়েছে কোরআন হাদিস থেকে এটা আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমরা একটু দেখেনি এটা একটু দেখেন আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ বলেন কি ভাই মানে আইনস্টাইন কানকাটি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছিল আচ্ছা আপনাদের আরেকটা স্পেশাল ভিডিও আমি দেখানোর জন্য রেখে দিচ্ছি সেটা বোধহয় আগে আগে আমি একবার ইয়া করেছিলাম তারপর আরেকবার দেখানোর দরকার এটা দেখেন একটু

আজকে রাত্রে গরম করি না তুলে আমার মাঝে মধ্যে আমি বাসায় দেখি রাত্রে গরম করতে ভুলে গেছে স্ত্রী সকালে পৌঁছে গেছে ইহুদিদের কারণে দোষ কার ইহুদি ওই যে আল্লাহ সালোয়া পাঠাইছি স্টক করিস খাইয়া বাকি দে কালকে আসে না না আসে রাখিয়া দে আল্লাহ গেছে পছন্দ রাইয়া যখন স্টক করছে আল্লাহ পছন্দ দিছে যদি এই কাজ না করতো আজকে পৃথিবীতে আমাদের এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্রিস কিনা লাগতো সেই উনিশশো একাত্তর একাত্তর সালে রান্না করা খাবার দু সালে খাইতাম আমরা কিন্তু না এইটার মধ্যে রান্না করা নাই এরা আমরা খাবো এখন আল্লাহ না করে দিয়েছে এই জন্য খাওয়া যাবে না আল্লাহ না বা আমি ফ্লেভার পছন্দ করি না এখানে প্রচুর ফ্লেভার আছে ফ্লেভার পছন্দ করি না আমি ফ্লেভার